আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি তানভীর মুনিম দেশ এগেইন ব্যাক ইন অ্যানাদার এপিসোড। তো এখন তো শীত চলে আসছে, তো আপনারা মাছের কীভাবে যত্ন নেবেন আজকের ভিডিওটা সেটা নিয়েই তৈরি করছি। তো আমি ভিডিও করার আগে লক্ষ্য করলাম যে আমার মাইক্রোফোনটা কাজ করছিল না। তো বাসায় একটা হেডফোন ছিল, ওইটা দিয়ে আপাতত কাজ চালালাম। যেহেতু আজকে শুক্রবার, আমি দোকান খোলা পাবো না, অতএব আমার এটা দিয়ে আজকে একটু কাজ চালানো লাগবে। তো শীতে আমরা যারা মাছ পালি তাদের জন্য শীতটা একটু হুমকি মতো। তো শীতে মাছের অনেক ধরনের রোগ হয়, যেরকম মাছ প্যারাসাইট আক্রান্ত হতে পারে, ড্রপসিতে আক্রান্ত হতে পারে। এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, ড্রপসি এবং প্যারাসাইট দুইটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আবার মাছের মাছকে অ্যাঙ্কার ওয়ার্মেও অ্যাটাক করতে পারে, তারপরে আপনার আরও বিভিন্ন ফাঙ্গাস হতে পারে মাছের। তো এটা থেকে বাঁচার উপায় আছে, প্রাকৃতিক উপায় আছে, আবার আমাদের যে আমরা যে হিটার আছে, অ্যাকুরিয়াম হিটার, ওটা ব্যবহার করতে পারি। তো হিটার ব্যবহার করার আগে আপনাদের জানতে হবে হিটার মূলত কত প্রকার। হিটারটা আপনাদের দুই প্রকার, একটা হলো অ্যানালগ হিটার আর একটা হলো ডিজিটাল হিটার। তো আপনারা সবসময় এই চেষ্টা করবেন ডিজিটালটা নেওয়ার, একটু টাকা বেশি লাগলেও ডিজিটালটাই নেবেন। কারণ যেহেতু ডিজিটালটা অটো হিটার, ওটা আপনার চেঞ্জ করা লাগবে না টেম্পারেচারটা, অতএব আপনারা ডিজিটাল হিটারটাই নেবেন। আর হিটারটা দিবেন আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী, যেরকম আপনার যদি 1 ফুট সাইজের ট্যাঙ্ক হয় তাহলে আপনারা 50 ওয়াটের হিটারটা নিতে পারেন। যদি তার থেকে একটু বড় হয়, 1.5 ফুট বা 2 ফুট, 100 ওয়াটেরটা নিতে পারেন। আর যদি তার থেকে বড় হয়, 3 ফুট 4-5 ফুট সাইজের হিটার বা ট্যাঙ্ক হয় আপনাদের হাউস সিমেন্টের, তো তার ক্ষেত্রে আপনারা এই যে সোবো বা আরএসের যে হিটারগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন, ওগুলো ভালো। তো আজকে হিটারের একটা ভিডিও দেখায় আপনারা, এই যে এটা এটা হলো আরএসের 200 ওয়াটের একটা হিটার, এটা আপনারা দোকান থেকে কিনতে পারবেন, আবার আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যেতে পারেন। আমাদের ওয়েবসাইটের নাম হলো দেশ অ্যাকুরিয়াম ফিস যশোর। তো এর ভিতর এই ওয়েবসাইট সর্বপ্রথম আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা যারা ডিসক্রিপশন, তাও আমি আপনাদের কিছু অনেকই সুবিধার্থে বলে দিই। প্রথমে আপনি ফেসবুকের সার্চ অপশনে যাবেন, যে লিখবেন দেশ অ্যাকুরিয়াম ফিস যশোর। লেখার পরে দেখতে পারবেন একটা গ্রুপ আসছে, একটা ফেসবুক আইডি আসছে, আর একটা পেজ আসছে। তো আপনারা যদি গ্রুপটিতে জয়েন দিয়ে দেবেন, আর পেজটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। ওই পেজে আপনারা মানে অ্যাকুরিয়ামের যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সবগুলো পেয়ে যাবেন। তো এই যে হিটারটা মূলত আপনারা যদি এখন আসেন যে কী কী মাছে আমরা হিটার ব্যবহার করতে পারি। হিটার মূলত সব মাছেরই ব্যবহার করা যায়, যেরকম আপনার গাপ্পির জন্য, গাপ্পি গরম পছন্দ করে, গাপ্পি বা লাইভ বিয়ার আছে যে ফিশগুলো আছে, এগুলা হিটার মানে গরম টেম্পারেচারটা পছন্দ করে। তো এদের আপনারা হিটার অবশ্যই দিবেন শীতকালে। আর শীতকালে আরও অন্যান্য মাছের দেওয়া যায়, যেরকম গোল্ডফিশ, কই কার্প, অরেন্ডা, কমেট, এগুলো আর কি, যেগুলো ডিম থেকে বাচ্চা করা হয়। তো এদের না দিলেও কিছু হয় না, এদের আপনারা এদের যেহেতু আপনারা একটু শীত সহ্য করতে পারে এরা, অতএব এদের একটু কম টেম্পারেচার দিলেও এদের কোনো সমস্যা নেই। কিন্তু এদের একটু হিটার দিতে হবে, নাহলে ফাঙ্গাস বিভিন্ন ধরনের মানে ব্যাকটেরিয়াগুলো এদের অ্যাট্যাক করতে পারে। আর প্রাকৃতিকভাবে যেটা, ওটাও আমি আপনাদের দেখি আজকালের ভিতরে একটা ভিডিও দেওয়া যায় কিনা। তো ততদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হিটার আপনার এই যে গাপ্পির জন্য যখন দিবেন, তখন 28 থেকে 30 বা 26 থেকে 28, এরকম 28 থেকে এর ভিতরে রাখবেন, 28-এর ভিতরে বেশি বেশি ভালো হবে 28-এর ভিতরে রাখা। তো আপনারা শ্রিম্পে তেমন দেওয়া লাগে না, শ্রিম্প যেহেতু ঠান্ডা পানিতেই হয়। আর আপনাদের গাপ্পি আর একটা ভিডিও দেব, দেখা এই আজকালের ভিতরেই দিয়ে দেবো, গাপ্পির বাচ্চা কীভাবে দ্রুত বড় করবেন এটা বিষয় নিয়ে। আর মূলত প্রতিদিন তো আমার ভিডিওটা দেওয়া হয় না, কারণ যেহেতু আমি পড়াশোনা করি, অতএব পড়াশোনার কারণে আমার বাইরে বিভিন্ন জায়গায় পড়তে যেতে হয়। তো ওই কারণেই মূলত আমি আপনাদের সামনে অনেক মানে মাঝে মধ্যে আসতে পারি না বা দেরি হয় আসতে, তো ওর জন্য আমি একটু দুঃখিত। তো এই তো ছিল হিটারের ব্যবহার এবং রিভিউ। আর আপনারা যারা প্রাকৃতিকভাবে মানে হিটারটা নিতে চান না, তারা অবশ্যই একটা হিটার নেবেন, একটা হলেও হিটার নেবেন, কারণ হিটারটা মাছের জন্য অবশ্যই একটু
মাছ পালার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আর জিনিস। আর হিটারটা যখন আপনারা আনবক্স করবেন তখন দেখতে পারবেন যে এরকম এর সাথে দুইটা থাকে, আমি আরেকটা খুঁজে পাচ্ছি না। এটা আমার কয়দিন আগেই কেনা, মানে 5-6 মাস মতো হয়েছে কেনা। তো আমার যেহেতু ফ্লাওয়ার অন আছে ওটার কারণে আমার হিটারটা কেনা। তো এটা 200 ওয়াটের একটা হিটার, এটার সাথে যে এরকম হিটারটা দেখতে এই যে, তো হিটারটা এটা অটো হিটার, এটা যখন টেম্পারেচার সেট করে দেবেন ওই টেম্পারেচার এটা গরম হয়ে পানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এখানে এই যে টেম্পারেচার লেখা থাকে আর হিটার যখন অন থাকে দেখুন এখানে একটা লাল বাতি জ্বলে, লাল আলো জ্বলে। তো এই তো ছিল হিটার আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাপি ফিশ কিপিং।